আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি কোনো রেগুলার কাজ না বা রান্নার কোনো রেসিপি না, তো আমরা একটু বাইরে এসেছি, তো ভাবলাম যে এই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কোথায় আসছি সেটাই বলছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রায়ানে একটা মাঠে দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি না ঠিক, রায়ানকে ফুটবল খেলতে দিয়ে দিলাম। তো অনেকদিন পর এত মনের মতো একটা জায়গা পেয়েছি, তো এই জায়গাটার সন্ধান এর আগেই পেয়েছিলাম। তো রায়ানের বাবা আর কি একদিন হাঁটতে হাঁটতে এদিকে আসে রায়ানকে নিয়ে, তো এসে দেখে এখানে সুন্দর একটা বড় মাঠ আছে, বাচ্চারাও খেলাধুলা করতেছে। তো ওদিন আর কি রায়ান খেলছিল এই বাচ্চাদের সাথে সবার সাথে। তো রায়ানের বাবা বলছিল যে তুমি এখানে প্রায় নিয়ে যেও, মানে মাঝে মধ্যে নিয়ে আইসো রায়ানকে, তো খেলতে পারবে। তো আসি আসি করে আর আসা হয় না, কারণ একটু দূরই বেশি, কারণ 15 থেকে 20 মিনিট লাগে হেঁটে যেতে আমাদের বাসা থেকে, এতটুকু দূরত্ব। তো এখন ভাবলাম যে যেহেতু রায়ান মানে এখন তো আর অত বেশি বের হওয়া হয় না, আর রায়ান খুবই বোরিং ফিল করে, ও খেলতে চায় আর সবসময় প্রতিদিনই বিকেলবেলা একটু নিচে যায় আর কি মাঝে মধ্যে, বা আমাদের প্লেগ্রাউন্ডে গেলে ও রায়ান বোরিং ফিল করে, মানে ও বাচ্চাদের, ও চায় শুধু বাচ্চাদের সাথে খেলতে, একা খেলাটা ওর কাছে ভালো লাগে না। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট হলেও এখানে নিয়ে যাই। তো এই তো আজকে আমি বয়স দিচ্ছি, তো 3 দিন হবে আর কি রায়ানকে নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ রায়ান তো খুবই মজা পাচ্ছে আর খুবই এনজয় করতেছে। আর মালয়েশিয়ান বাচ্চারা আসলেই অনেক ভালো, ওরা অনেক অমায়িক। রায়ানকে নতুন হিসেবে ওরা যে রায়ানকে চিনে না, মানে খুব সহজ করে আপন করে নিয়েছে, রায়ানকে খেলার সুযোগ দিচ্ছে, তারপরে রায়ানকে বুঝিয়ে দিচ্ছে এভাবে মারো। তো ওরা আসলেই খুব ভালো, আর এতো রায়ান ওদের সাথে খুবই এনজয় করছে, ওর খুবই মজা পাচ্ছে আর কি। এর জন্য আজকে 3 দিন যাবো রায়ানকে নিয়ে যাচ্ছি ফুটবল খেলা, ওর একটা ভালো ব্যায়ামও হবে আর সব বাচ্চাদের সাথে খেলাধুলা করলে ওর মন মানসিকতাটাও ভালো থাকবে এই আর কি। তো এর জন্যই নিয়ে আসলাম। আর ভিডিওটা একটু বড়ই, কারণ ভাবলাম যে এটা আর কাটবো না, তারপর একটু একটু কেটে দিছি। অত বড় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা বোরিং ফিল হয়ে যাবেন, তো আমি ভাবলাম যে পরে এগুলো একটু দেখতে ভালো লাগবে। তো যে রায়ানের বাবাও আসছে বিকেলবেলা, তো যেদিন রায়ানের বাবা আসছে ওদিন অফ ডে ছিল, তো আমরা বসে আছি, আমি একটু চারে পাঁচটা একটু ভিডিও করছি আর রায়ান খেলতেছে। তো এখন থেকে রায়ানকে এখানে ফুটবল খেলতে নিয়ে আসবো আর কি, আর প্রতিদিন সম্ভব না হলেও তো সপ্তাহে 3-4 দিন আনার চেষ্টা করব। তো এই আর কি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর মাঠটা, আর আশেপাশে মানে ছোট ছোট বাড়ি, ডুপ্লেক্স বাড়ির মতো আর কি। তো এই এলাকাটায় আমি এর আগে আসি নাই, এলাকাটার নাম কি জানি না, তো এক এক এলাকার তো এক একটা নাম থাকে, তো জানি না। আমাদের বাসা থেকে একটু মানে 15 মিনিট লাগবে আর কি হেঁটে আসতে। তো আমি একটু আশেপাশে যা কিছু আছে একটু ভিডিও করছি, আর খুব সুন্দর ফুল দেখতে পেলাম, মানে ঘাসের মতো গাছটা কিন্তু খুব সুন্দর ফুল ফুটে আছে, দেখে খুবই ভালো লাগলো। আর হচ্ছে এখানে হচ্ছে যে পেঁপে গাছগুলো, আমি একটু পেঁপেগুলো দেখতেছিলাম, কত ছোট যে গাছে কি ঝাঁকড়া ধরে পেঁপে ধরে আছে, এরকম পেঁপে মানে ফল সহ গাছ দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এ তো এখানে একটা থাই পাতা গাছ আর কি, লেমন গ্রাস গাছটা এখানে লাগানো। আমি একটু এখন খালি পায়ে হাঁটবো, ভাবলাম যে আমিও একটু হাঁটি তাহলে ভালো লাগবে। আসলে ঘাসের উপর হাঁটতে মানে কি বলবো, খুবই মজা লাগে, আরাম লাগে আর কি, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আর এ তো রায়ান খেলতেছে, এই যে ঘাস একদম মানে আমরা ছোটবেলায়
যেরকম খেলছি ঘাসের মধ্যে, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমাদের বাড়ির সামনে আর কি একটা ঘাস ছিল, এই মাঠ ছিল, তো আজান দিয়ে ফেলছে মাগরিবের আজান। এখন আর কথা না বলি, পরে কথা বলবো ইনশাল্লাহ, আর এখনই বাসায় চলে যাব আর কি। আজান তো দিয়ে ফেলছে, তো সবাইও চলে গেছে, আমরাও চলে আসলাম। তো রায়ান সবাইকে বাই বাই বলে চলে আসলো, যে আবার বললো যে আমি আবার আগামীকাল আসব। তো এই তো আশেপাশের বাড়িগুলো দেখুন কত সুন্দর, প্রত্যেকটা বাড়ি আমার কাছে এত ভালো লাগতেছে। আর ওদের বাড়ির সামনে, সবারই বাড়ির সামনে একটা করে গাড়ি আছে, আর হচ্ছে অনেক অনেক ফুল গাছ প্রত্যেকটা বাড়ির সামনে আর কি, অনেক গাছ থাকে, ফুল গাছ বিশেষ করে। আর এই ফুলগুলো না আমি অনেক দিন পরে দেখলাম, আমাদের বাংলাদেশে তো এগুলো অভাব নেই, এই ফুল গাছগুলো তো ভালোই লাগতেছে। আর এই তো মালয়েশিয়ান বাড়িগুলো দেখুন কেমন, আর এগুলো মনে হয় লোকাল আর কি, যার যার হয়তো নিজস্ব বাড়ি। আর প্রত্যেকটা বাড়ি খোলামেলা, খুব সুন্দর লাগলো। আর এখানে একটা গাছ দেখলাম, প্রথমে আমি এগুলো চিনতে পারিনি যে লম্বা লম্বা ঝুলে আছে, পেকে গেছে আর কি। তো এটাই হচ্ছে সজনে গাছ, আর এত সুন্দর লাগতেছিল যে, আর মায়াও লাগতেছিল যে অনেক সজনে পেকে গেছে, একদম শুকায় গেছে, আর অনেকগুলা কাঁচাও আছে। তো অনেক দিন পর সজনে গাছ দেখলাম, এরকম সজনে ঝুলে আছে গাছে, দেখতে কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আর এই সজনে পাতা কিন্তু খাওয়াও যায়, এটা হয়তো আপনারা অনেকে জানেন, এটা নাকি অনেক বড় একটা মানে ওষুধের কাজ করে। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, তো তিন দিন নিয়ে এসেছিলাম, তো তো আরেক দিনের ভিডিও এটা, তো বেশি বড় হয়ে যাবে দেখে দুই দিনের ভিডিওটা একটু একটু করে আপলোড করলাম। তো এগুলো আর কি পরে দেখতে ভালো লাগবে, এর জন্য আর কি আমি চ্যানেলে দিয়ে রাখি।
আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি, তো আবারও চলে আসলাম আর কি রেস্টুরেন্টে। তো এদানি কয়েকবারই ঘন ঘন রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, তো এই ভিডিওগুলো আগের ভিডিও, কয়েক তো বেশ কয়েকদিন আগের ভিডিও আর কি। তো আপনারা তো জানেনই, মাঝখানে তো আমি প্রায় 20-25 দিন হবে মনে হয় যে ভিডিও দিইনি। তো যেখানে গিয়েছি বা যেটাই করেছি টুকটাক একটু ভিডিও করে রেখেছি, তো ভাবলাম যখন আবার মন চাবে তখন আবার ভিডিও মানে দিব, তো এই আর কি, তখন আর দিতে ইচ্ছে করে নেই। তো আমরা হাঁটতে তো হাঁটতে ওদিনকের মতো হাঁটতে বেরোইছি, হেঁটে প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি হেঁটে, তারপরে হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসলাম, একদম রাতের খাবারটা খেয়ে যাবো আর কি। আর ওই দিন মানে বেশি অফ, যেদিনে আমরা বের হই রায়নের বাবার অফ ডের দিনে বের হওয়া হয়, কারণ বিকেলবেলা বের হওয়াটা না হলে সম্ভব না। তো শনি আর রবি তো অফ ডে থাকে, তো শনিবারে হয় বা রবিবার হবে হয়তো। তো আমরা একটু হেঁটে তারপর একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে চলে আসলাম। তো ইচ্ছে ছিল যে যে একটু বিরিয়ানি টাইপের কিছু খাবো, তো যেহেতু অ্যারাবিয়ান রেস্টুরেন্ট তো বিরিয়ানি আর পছন্দ হলো না, কারণ এর আগে অ্যারাবিয়ান রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, তো একই ধরনের বিরিয়ানি দেখলাম, ভিন্ন কিছু দেখলাম না, তো এই জন্য আর বিরিয়ানি নেইনি। আর রায়নের বাবা বললো তো এই শর্মা খাবো, এটা নিয়ত ছিল যে শর্মা খাবো একটা, আর এটা সাথে যে এটা দেখলেন ওইটা আমি নামটা আমার এখন মনে নেই, এটা আরেকটা আইটেম। তো রায়নের বাবা বললো এই আইটেমটা যেহেতু নতুন খাইনি, তো চলো এটা খাই, আর শর্মা নেই। তো বড় একটা ফুল শর্মা নিছি, আর হচ্ছে ওইটার নাম জানি না, ওইটার নাম আমার এখন মনে নেই যেহেতু অনেক পরে ভিডিও দেখছি। তো শর্মাটা একটু ভালো লাগছে, আর নতুন আইটেমটার মধ্যে যেটা নিলাম আর কি, এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটু চিজ টিজ বেশি দেওয়া, তো অত একটা ভালো লাগে নাই দেখতে, যতটা মানে ছবিতে যতটা লোভনীয় মনে হয়েছিল যে অনেক মজা লাগবে তেমন একটা মজা লাগে নাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ হাফেজ।